তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রোগা হতে কোন কোন খাবার ডায়েটে রাখতে হবে। রোগা হওয়ার জন্য ডায়েট থেকে কী কী বাদ দিতে হবে তার লিস্ট তো সবাই জানেন, কিন্তু রোগা হতে গিয়ে অনেক সময় পুষ্টির কথা ভুলে যাই আমরা। তো চলুন জেনে নিই এমন কিছু খাবার যা রোগা হতে গেলে ডায়েটে রাখতে হবে। তো তার আগে যারা যারা কোয়েল গার্লস টিপ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। দই, ক্যালসিয়ামে পরিপূর্ণ দই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর জন্যই ভালো। এমনকি স্ন্যাক্স হিসেবে বা শেষ পাতে খাওয়ার জন্যও দই খুব উপকারী। বাদাম, রোগা হতে গেলে খিদে চেপে রাখার প্রয়োজন নেই, বাদাম রাখুন হাতের কাছে। যখনই অল্প অল্প খিদে পাবে এক মুঠো বাদাম মুখে ফেলে চিবোতে থাকুন। এতে রয়েছে প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় ফ্যাট, যা খিদেও মেটাবে, ওজনেরও খেয়াল রাখবে। আমন্ডে ক্যালোরি সবচেয়ে বেশি থাকে, তাই খিদের সময় দুই তিনটে আমন্ড খেয়ে নিলেই যথেষ্ট। ডাল, 2016 সালকে আন্তর্জাতিক ডাল বর্ষ ঘোষণা করেছেন ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি। ডালে প্রোটিন ও ফাইবার শরীরের পক্ষে খুবই উপকারী। রোগা হতে চাইলে তাই ডায়েটে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ডাল রাখুন। শশা, লো ক্যালোরি সবজি হিসেবে শশার নাম আসে সবার প্রথমে। তার ওপর শশা জলে পরিপূর্ণ, ফলে শরীর হাইড্রেটেড রাখতে উপকারী শশা। ভাত, রুটি, স্যান্ডউইচ যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় শশা। চিকেন, ওয়ার্কআউটের আগে বা পরে শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রোটিন। এই প্রোটিনের চাহিদা সবচেয়ে ভালো মেটাতে পারে চিকেন, তাই ওজনের খেয়াল রাখতে ডায়েটে চিকেন রাখতেই হবে। আপেল, একটা মাঝারি মাপের আপেলে থাকে 5 গ্রাম ফাইবার, সেই সঙ্গে ভিটামিন সি, এ এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টের কারণে আপেল দারুণ উপকারী, অথচ ক্যালোরি প্রায় নেই বললেই চলে। লাল আটার রুটি, লাল আটা ফাইবারে পরিপূর্ণ, পেট যেমন ভরায় তেমন খিদেও কমায়। ভাতের বদলে খান লাল আটার হাতে গড়া রুটি, ব্রাউন ব্রেড বা পাস্তা। ডিম, প্রতিদিনের ব্রেকফাস্টে অবশ্যই রাখুন ডিম, এতে পুষ্টি যেমন হবে তেমনই সারাদিন পেট ভরা লাগবে, এনার্জি বাড়বে। শুধু সাদা অংশ নয়, নির্ভয়ে খান গোটা ডিম। সবুজ শাকসবজি, ওজন কমাতে হলে ডায়েটে রাখতেই হবে সবুজ শাকসবজি। রং যত সবুজ স্বাস্থ্যের জন্য তত ভালো। ওটস, দামও কম, বানানোও সোজা, অথচ পুষ্টিগুণে ভরপুর। এক বাটি ওটসে রয়েছে 4 গ্রাম ফাইবার ও 5 গ্রাম প্রোটিন। প্রতিদিন ব্রেকফাস্টে ওটস খেলে ওজন নিয়ে মাথা ঘামাতে হবে না। সামুদ্রিক মাছ, স্বাস্থ্যকর খাবারের তালিকায় প্রথম দিকেই থাকবে সামুদ্রিক মাছ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ মাছ হার্ট সুস্থ রাখতেও দারুণ উপকারী। জল, অনেক সময় শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে মনে হয় যেন খিদে পেয়েছে, আবার খিদে পেলে শরীর জল টানে, তাই ওজন কমাতে চাইলে সারাদিন টাটকা জল খেতে থাকুন। খাওয়ার আগে অবশ্যই খান 1 গ্লাস টাটকা জল, এতে হজম যেমন ভালো হবে তেমনই খাবার পরিমাণও কমবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।